আসসালামু আলাইকুম বিডি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত অসাধারণ এক রেকর্ড করেছেন লিওনেল মেসি বিস্তারিত পুরো সংবাদে ফিরলাম দেখলাম গোল করলাম এবং গোল করালাম এবং দলকে জেতালাম দুই মাসের বেশি সময় পর লিওনেল মেসির প্রত্যাবর্তনটা ছিল এমনই রাজকীয় মাঠ জুড়ে আলো চড়ালেন এবং দলকে এনে দিলেন দারুণ এক জয় প্রত্যাবর্তনে এমন পারফরমেন্স দেখে বক্ত সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন মেসি এর আগে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে কোপা আমেরিকা ফাইনালে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছেড়েছেন মেসি সেদিন ডাগআউটে বসে ফুলা পানি মেসিকে কান্না করতেও দেখা যায় এরপর মেসির চোট নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা মেসি কবে ফিরবেন কিংবা চোট কতটা গুরুতর সেটা নিয়েও ছিল দুয়াশা এমনকি মেসির ফেরার তারিখও জানতেন না তার সতীর্থরা নিজে করলেন জোরাগোল এবং এক গোলে সহায়তা করলেন সতীর্থ বন্ধু লুইস সোয়ারেসকে আর মায়ামি শেষ পর্যন্ত ম্যাচ জিতল তিন এক গোলে দলকে জেতানোর পথে এদিন নতুন এক রেকর্ডও করেছেন মেসি এই ম্যাচের পর অ্যামেলেসে উনিশ ম্যাচের মেসির গোল পনেরো এবং সহায়তাও পনেরোটি যা কিনা এমএলএস ইতিহাসে দ্রুততম পনেরো গোল ও পনেরো অ্যাসিস্টের রেকর্ড ধন্যবাদ সবাইকে